জয় হিন্দ বন্ধুরা, আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে 23-1-2023। বন্ধুরা, পিএসসি নিউ নোটিশ, আজকে বিস্তারিতভাবে সেই নোটিশ সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে এই মুহূর্তেই একটি লাইক করে দিন, যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমি মোটিভেশন পাই। আসুন তাহলে বিস্তারিতভাবে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে নিচে স্ক্রোল করলে আমরা সমস্ত নোটিফিকেশান দেখতে পাবো। তো আমরা আলোচনা করব, ফার্স্ট যে নোটিশটি রয়েছে সেটি সম্পর্কে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নোটিশটি আমরা ডাউনলোড করে নেব এই পিডিএফ সাইনটিতে ক্লিক করে। তো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে নিয়েছে, অন স্ক্রিন আপনারা সেই নোটিশটি দেখতে পাচ্ছেন। কী বলা রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউলড অফ ফোর্থকামিং ইন্টারভিউ। অর্থাৎ আসন্ন যে ইন্টারভিউগুলো রয়েছে সেই ইন্টারভিউর যে শিডিউলড, সেই শিডিউলড কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো যে পোস্টের জন্য এখানে ইন্টারভিউগুলো ডেট দেওয়া রয়েছে, প্রিন্সিপাল কলেজ অফ নার্সিং আসানসোল ইন ইএসআই নার্সিং সার্ভিস ইন দ্য ডাইরেক্টরেট অফ ইএসআই স্কিম ডাব্লিউবি আন্ডার লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ রয়েছে 9 ফেব্রুয়ারি 2023। ওকে, এটা হচ্ছে ডেট। আর ই অ্যাডমিট কা ই কল লেটার যে রয়েছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন 2 ফেব্রুয়ারি 2023 থেকে। এবার পরের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা প্রফেসর কাম ভাইস প্রিন্সিপাল কলেজ অফ নার্সিং আসানসোল ইন ইএসআই নার্সিং সার্ভিস ইন দ্য ডাইরেক্টরেট অফ ইএসআই স্কিম ডাব্লিউবি আন্ডার লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, এটার যে ইন্টারভিউ এটারও শিডিউলড কিন্তু 9 ফেব্রুয়ারি 2023 করা হয়েছে। তো এখানেও কিন্তু আপনারা যে ই কল লেটার রয়েছে সেটা 2 ফেব্রুয়ারি 2023 থেকে ডাউনলোড করতে পারবেন। এবার এ তো অন স্ক্রিন আপনারা কিন্তু সেই নোটিশটি দেখতে পাচ্ছেন। ওকে, তো আশা করবো ভিডিওটি হেল্পফুল হয়েছে আপনাদের। সকলের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।